নিত্যপণ্য বিক্রি করেন যারা সেই ব্যবসায়ীরাই বলছেন সিন্ডিকেটের কারণে রমজানের দাম বাড়ে জিনিসের। এমন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিলে ঠেকানো যাবে অরাজকতা। সোমবার সকালে চট্টগ্রাম চেম্বার আয়োজিত বৈঠকে এমন মত দেন তারা। বলেন, সবাই সমন্বিতভাবে কাজ না করলে বাজারে সুফল পাবে না ভোক্তারা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে এক টেবিলে ব্যবসায়ী, ভোক্তা আর প্রশাসনের কর্মকর্তারা। চট্টগ্রাম চেম্বারের আয়োজনে এ বৈঠকে সবার কণ্ঠেই উঠে আসে বাজারের বিভিন্ন সমস্যা ও সমাধানের পরামর্শ। রমজানে ব্যবসায়ীরা দাম বাড়ায় এমন বদনাম থেকে বের হয়ে আসার পক্ষে মত দেয়া হয় বৈঠকে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, চার পাঁচ হাত ঘুরে পণ্য যায় খুচরা বিক্রেতাদের হাতে, তাই দাম বাড়ে জিনিসের। এছাড়া নানা অদৃশ্য ব্যয়ের কারণেও বাড়তি দাম পড়ে পণ্যের। একটা অদৃশ্য শক্তি রমজানের এই ভোগ্য পণ্য নিয়ে একটা ব্যবসা করে, সেটা হলো সিন্ডিকেট, যাকে যার কোনো ঠিকানা নাই, কেউ কাউকে দেখে না। কেউ চাইলে দাম বাড়াইতেও পারে না, কেউ চাইলে কমাইতেও পারে না। এটা আমদামি বেশি হলে অটোমেটিক কমে যায়, আমদামি না হলে অটোমেটিক বেড়ে যায়। সরকার প্রধানের সদিচ্ছা আছে, মেশিনারিসের সদিচ্ছা আছে, ব্যবসায়ীদের সদিচ্ছা আছে, তাহলে সমস্যাটা কেন থেকে যাচ্ছে? মূল যেখানে ভোর থেকে চলে পর্যন্ত যদি মনিটর করা হয়, এই জিনিসটা বাজারে স্থিতিশীল রাখার জন্য আমার মনে হয় সহায়ক ভূমিকা পালন করবে। স্বয়ং চেম্বার সভাপতিও অভিযোগ করেন পণ্যের অস্বাভাবিক দাম নিয়ে। তিনি রোজায় সরবরাহ ঠিক রেখে সহনীয় লাভের মধ্যে ব্যবসা করার অনুরোধ জানান। সবাই সমন্বিতভাবে কাজ না করলে বাজারে ভোক্তারা সুফল পাবে না বলেও মত দেন ব্যবসায়ী নেতারা। আমাদের যে বাজার ব্যবস্থাপনা, ওই ব্যবস্থাপনার মধ্যে যে কয়টা লেয়ার আছে, এই লেয়ারগুলোকে যদি আমরা কমাতে না পারি, তাহলে ইন্ডিভিজুয়ালি যদি এখানে সমন্বয় করা যায়, ইজ ভেরি ডিফিকাল্ট। সমন্বয় করলে পরে আমরা সবাই মিলে দেশের এই ক্রান্তিকালে আমরা ওভারকাম করতে পারবো। আর যদি আমরা সমন্বয়হীনতার ভুগি, নিজেও কষ্ট পাবো, দেশকেও কষ্ট দেবো। কেউ যাতে রমজানে বাজার অস্থির করতে না পারে, সেজন্য মনিটরিং কার্যক্রম জোরদারের কথা জানান প্রশাসনের কর্মকর্তারা। ইবেন মেয়র, চ্যানেল 24, চট্টগ্রাম।